हेलो एंड वेलकम बैक गाइस इन माय चैनल एंटरटेन विद गाइस। आज के আমরা কোন রকম ব্লগ বানাচ্ছি না। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি তোমাদের সাথে সেটা হচ্ছে আমি আমার ব্লগিং সেটআপের জন্য কি কি ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বেসিক্যালি যেরকম ব্লগিং চ্যানেলে আসতে গেলে বা ব্লগ করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে আছে একটা ফোন যেটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি, যেটা দিয়ে আমি ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি। আর একটা রয়েছে যেটা হচ্ছে ট্রাইপড। ট্রাইপডটা খুবই দরকার, যেটা হ্যান্ড ট্রাইপড। ট্রাইপড ছাড়া তুমি কোনো রকমভাবেই ব্লগ করতে পারবে না। হ্যাঁ, তুমি করতে পারো, নিজের হাতেও তুমি ফোন নিয়ে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম দেখা যায়। তো তার জন্য ট্রাইপড মাস্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা মাইক্রোফোন। তোমার মাইক্রোফোন ছাড়াও চলে যাবে, কিন্তু তুমি যদি ইনডোর ব্লগ করো সেক্ষেত্রে হয়তো মাইক্রোফোনের দরকার পড়বে না, কিন্তু তুমি যদি আউটডোর ব্লগ করো সেক্ষেত্রে তোমার মাইক্রোফোন অবশ্যই দরকার পড়বে। বাইরে প্রচুর বাধা, প্রচুর আওয়াজ তোমার ভয়েসে নয়েজ ক্রিয়েট করবে। তো সেই জায়গাতে তোমার একটা মাইক্রোফোনের অবশ্যই দরকার। মাইক্রোফোন ছাড়া তুমি আউটডোর ব্লগ করতে পারবে না। তো তার জন্য আমি নিয়েছি বোয়ার একটা মাইক্রোফোন, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে বোয়া MM+1 মাইক্রোফোন, যেটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন, যেটা শর্ট গান মাইক্রোফোনও বলে অনেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাকে আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। আর যেহেতু এখন তোমরা যদি মাইক্রোফোন কিনতে যাও তো একটা প্রবলেম দেখা যাচ্ছে কি বোয়ার অনেক রকম ফেক কোম্পানি বেরিয়েছে, তো সেইগুলো ফেক প্রোডাক্ট লঞ্চ করছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখবো যে তোমরা যখন বোয়ার মাইক্রোফোন অর্ডার দেবে, এখানে একটা ভার্চুয়াল হলোগ্রাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ভার্চুয়াল হলোগ্রাম রয়েছে, এই হলোগ্রামটা দেখে তোমরা অর্ডার দেবে, তাহলে কিন্তু কোনো রকম ফেক প্রোডাক্ট তোমাদের কাছে আসবে না। এবং এখন আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি যার ভয়েস তোমাদের কাছে যাচ্ছে সেটা হচ্ছে বোয়ার ল্যাপেল মাইক্রোফোন। ল্যাপেল মাইক্রোফোনও তোমরা ইউজ করতে পারো, অনেক কম দামের মধ্যে তোমরা এটাকে পেয়ে যাবে। ল্যাপেল মাইক্রোফোন ইউজ তোমরা ঘরের মধ্যেও করতে পারো, আউটডোরও করতে পারো, সমস্যা নেই। কিন্তু ল্যাপেল মাইক্রোফোনে আমার এই মাইক্রোফোনটি কিছু সমস্যা হচ্ছিলো, যার জন্য আমি একটা শর্ট গান মাইক্রোফোন অর্ডার দিয়ে দিলাম। আর এটাতে করে এবার থেকে নতুন যে ব্লগগুলো আসবে সেগুলো তোমরা দেখতে পাবে, আওয়াজ কীরকম, ভয়েসটা কীরকম আছে সেটা তোমরা কমেন্টে তখন অবশ্যই আমাকে জানাবে। এবং এখনও তোমরা কমেন্টে জানাও যে এই ল্যাপেল মাইক্রোফোনে আমার কেমন আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে। এই মাইক্রোফোনের একটাই সুবিধা, যেটা হচ্ছে তুমি ধরো বাইকে করে কোথাও যাচ্ছ, সেখানে তুমি ব্লগ করতে করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে কী হবে, বাইরে যে বাধা, যে নয়েজ, সেই নয়েজটা কিন্তু ক্যাপচার করবে না, শুধুমাত্র তোমার ভয়েসটা এখানে ক্যাপচার হবে। তো এই একটা সুবিধা শর্ট গান মাইক্রোফোনের। এছাড়াও যে সমস্ত বাইরের যানবাহনের যে সমস্ত আওয়াজ সেগুলো কিন্তু ক্যাপচার করবে না, শুধুমাত্র তোমার ভয়েসটাই ক্যাপচার করবে। তো আমার মোটামুটি এটা ইউজ করে প্রচণ্ড আমি স্যাটিসফাইড। এটার আরও একটা সুবিধা হচ্ছে এটা তুমি মোবাইলের সাথে ক্যারি করতে পারো, ইভেন মোবাইলের সাথে কানেক্ট করতে পারো, ট্যাবলেট ফোনের সাথেও কানেক্ট করতে পারো, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা সব কিছুর সাথে তুমি এটাকে কানেক্ট করতে পারো এবং খুব ইজিলি তোমার ভয়েস তুমি ভিডিওর মধ্যে আনতে পারো। সো ব্লগিংয়ের জন্য মাইক্রোফোন যেরকম ইম্পর্টেন্ট সেরকম আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রাইপড। আমি যে ট্রাইপডটা নিয়েছি সেটা তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আমার ট্রাইপড, যেটাকে আমি এখন ইউজ করছি ব্লগিং সেটআপের জন্য। এই ট্রাইপডের উপরে আমি গান মাইক্রোফোনটা লাগাবো অ্যান্ড তোমরা আমি যখন ব্লগের মধ্যে তোমাদের দেখাবো তখন দেখতে পাবে। তো এইভাবে ফোনটাকে এখানে তুমি লক করে রেখে তুমি ট্রাইপডটা ইউজ করতে পারো। তো এই ট্রাইপডটা প্রথম কথা প্রচণ্ড সফট এবং স্মুথভাবে তোমার ভিডিওগ্রাফিটা করে। অ্যান্ড এটার আরও একটা বিশেষত্ব হচ্ছে এটা প্রচণ্ড ফ্লেক্সিবল, তুমি যেমন খুশি এটাকে রূপ দিতে পারো। অ্যান্ড যদি চাও এটাকে তুমি কোথাও হ্যাঙ্গিং টাইপের করে সেখানে হ্যাং করে তুমি এটাকে ভিডিও বানাতে পারো। তো এই ট্রাইপডটা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। তো এখন অবধি আমার এই ট্রাইপডেই কাজ চলছে। তো বাস, ব্লগিং চ্যানেলের জন্য এর থেকে বেশি সেটআপে তোমাদের প্রয়োজন পড়বে না। এই সামান্য জিনিসগুলো থাকলে তুমি একটা ব্লগিং সেটআপ খুলে দিতে পারবে আর আরামসে নিজের ব্লগ কন্টিনিউ করতে পারবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে অ্যান্ড তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে দেবে। অ্যান্ড পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।